মুম্বাইয়ে লিফট ছিঁড়ে পড়ে মৃত্যু মুর্শিদাবাদ তথা রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মুম্বাইয়ে 19 তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে লিফট ছিঁড়ে পড়ে মৃত্যু মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে জ্যোৎস্না রায়ের বড় ছেলে পঙ্কজ রায়। মৃতের বয়স 25 বছর। বছরখানেক আগে মুম্বাইয়ে সে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। আর যদি যাতায়াতে কোনো সমস্যা হয় বা কিছু হয় বা টিকিটের কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি ব্যবস্থা করবো। আমার কাছে কি একবার শুধু ছিল যে লিফট থেকে নামছিল। আচ্ছা, যে লিফটটা যে তাপটা থাকে ওটা ছিল। এক বছর হলো গিয়েছে কাজে। এর আগেও কি বাইরে কাজে যেত? হ্যাঁ, সব বাড়ি বাইরে বাইরে যেত, বোম্বাই বেশি থাকতো। হ্যাঁ, দিয়ে কি হলো ওখানে, ঘটনা কি ঘটেছে? ঘটনা লিফটের কাজ করতে গিয়ে লিফটে উঠতে গিয়ে 19 তলা বিল্ডিং এ পড়ে গেছে। মানে লিফট ছিঁড়ে পড়ে গেছে? ছিঁড়েছে। লিফটে কজন ছিল? সাতজন। সাতজন। তারপর আপনারা কখন কি জানতে পারলেন? আমরা 5:30 মরেছে, আমরা 8:30 জেনেছি। ওইখান থেকে যে কোম্পানিতে কাজে গিয়েছিল তারা কোনো আশ্বস্ত করেছে? কোনো কিছু আশ্বস্ত করেনি এখনো পর্যন্ত। ছেলের নাম কি? পঙ্কজ রায়। বয়স কত ছিল? 24 থেকে 25 বছর। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না রায়। আপনার বড় ছেলে পঙ্কজ রায়? হ্যাঁ, আমার বড় নাম ভীম রায়। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।